press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। ঘুরতে ঘুরতে আলো আরে এক বুড়ির আশ্রয়ে জুটে যান স্বামী বিবেকানন্দ। পাঁচবাড়ি গম পিষে অল্প কিছু আটা পেত বুড়ি, সেই আটার রুটি সে খাওয়াতো স্বামীজিকে। স্বামীজিকে সে বড় ভালোবেসে ফেলেছিল, মেরে লালা বলে ডাকত। সেই লালা কয়েক বছরের মধ্যে বিশ্ববিখ্যাত হয়ে পড়লেন। পাশ্চাত্য থেকে ফিরে তিনি আবার আলোয়ারে গেলেন, এবার কিন্তু রাজভবনে অতিথি। চতুর্দিকে তখন স্বামীজি মহারাজের জয়ধ্বনি। স্বামীজি কিন্তু রামসানাইয়া এবং ওই বুড়ি কাউকেই ভোলেননি। একদিন ভিড়ের মধ্যে রামসানাইকে দূর থেকে দেখে কাছে টেনে নিয়েছিলেন। রামসানাইয়ার সঙ্গেও স্বামীজির আলোয়ারেই সাক্ষাৎ। রামসানাইয়া হিন্দুস্থানি রমতা বৈষ্ণব, তার একটি হাজার তালিমারা ঘটি আর একটি নুড়ি ছিল। নুড়ি দিয়ে ঘটি বাজিয়ে রামসানাইয়া গান করতেন, মাধুকরি করে তিনি কিছু আটা জোটাতেন, তাতে নুন লঙ্কা মেখে ধুনিতে পুড়িয়ে টিক্কর করে নিতেন। কিন্তু ডাকাটা তামাকের জোগাড়ও থাকত। রামসানাইয়ার সঙ্গে থেকে টিক্কর খেয়ে ডাকাটা তামাক টেনে ঘটির যন্ত্রবান্তের সঙ্গে ভজন গেয়ে স্বামীজি কতদিন কাটিয়েছেন। সেই সুখের দিনগুলির স্মরণে স্বামীজি গুপ্ত মহারাজকে একবার বলেছিলেন, ওরে রামসানাইয়ার সঙ্গে যে কদিন ছিলুম বড় আনন্দে ছিলুম, জগতের দিকে দিকপ্রাত করতুম না, দেহটাকে তুচ্ছ মনে হতো। অন্য একদিন রাজবাড়ির দলবল নিয়ে ঘুরে বেড়াবার সময় হঠাৎ পথিমধ্যে অদৃশ্য হয়ে গেলেন স্বামীজি। আসলে তিনি বুড়ির ঝুপড়ির কাছাকাছি এসে জায়গাটা চিনতে পেরে গা ঢাকা দিয়েছিলেন, তারপর চুপিসারে ঢুকে পড়েছিলেন ঝুপড়ির মধ্যে এবং কিছু সময়ের মধ্যে বুড়ির সঙ্গে পুরনো সম্পর্ক পাতিয়ে পূর্ববৎ টিক্কর আহারের ব্যবস্থা করে নিয়েছিলেন। রাজকর্মচারীরা স্বামীজির সন্ধান করে ঝুবড়ির কাছে হাজির, উঁকি দিয়ে দেখল বুড়ির সামনে উপুড় হয়ে স্বামীজি বসে উনুন জ্বলছে, আটা মাখাও হচ্ছে। অনেক লোকের উঁকিঝুঁকি দেখে বুড়ি ভয় পেয়ে গেল। স্বামীজি ইঙ্গিতে সকলকে সরে যেতে বললেন। রাজকর্মচারীরা যে স্বামীজির খোঁজেই এসেছিল বুড়ি বুঝতে পারেনি। আটা মাখতে মাখতে সে বলতে লাগল, আরে লালা শুনেছিস এক মস্ত সাধু এসেছেন। সে রাজার বাড়ির অতিথি, তুই তাকে দেখতে যাবি? কত লোকে দেখতে আসে। না, এখন তোর খিদে পেয়েছে, আমি টিক্কর বানিয়ে দিই, তুই খা, তারপর নয় সাধুকে দেখতে যাবি। বলেই কিন্তু বুড়ি খুব চিন্তিত হয়ে পড়ল, তুই তো যাবি কিন্তু সে সাধু বড় লোক, তোকে কি সেখানে ঢুকতে দেবে? স্বামীজি মজা করে বুড়িকে চমকে দেওয়ার জন্য বললেন, এই মাই, তুই সেই সাধুকে দেখবি? আচ্ছা, যদি আমি সেই সাধু ওই বুড়ি শুনে হেসে ফেলল। তার লালা বড় তামাশা করে। বুড়ি বলল, কি বললি? তুই তো মেরে লালা, তুইও গরিব আমিও গরিব, নে এখন খা। এই বলে সে উনুন থেকে দুটি গরম টিক্কর বার করে ছাই ঝেড়ে তার লালাকে খেতে দিল। বুড়ির দোষ নেই, তার লালা কত গরিব সে তো নিজের চোখে দেখেছে, খালি পেটে কতদিন তাকে পথে পথে ঘুরতে হয়েছে। এই ঘটনা থেকে আমরা জানতে পারি
যে স্বামীজির হৃদয়টা কত বড় ছিল। তিনি যখন জগৎবিখ্যাত সন্ন্যাসী হননি, রাজদরবারে অতিথি হননি, তখনও যেমন তার অন্তঃকরণ ছিল, জগৎবিখ্যাত হওয়ার পরেও কিন্তু তার হৃদয় ঠিক ততটাই অসাধারণ বড় ছিল। তাই আমরা দুটি ঘটনা দেখলাম, এক রাম সানাইয়া আর এক বৃদ্ধ বুড়ি, দুজনকেই স্বামীজি কিন্তু জগৎবিখ্যাত হওয়ার পরেও ভোলেননি। এই না হলে তিনি জ্যোতিরাজায় অর্থাৎ সন্ন্যাসী সম্রাট। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।